মাদ্রাসা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটি বিশেষ খবর আজকের এই ভিডিওটিতে দেওয়া হবে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি এবং সেই অনুসারে ফর্ম ফিল প্রায় সতেরোশো সিটের জন্য আনুমানিক দেড় লাখ ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল করে এবং এই পরীক্ষার বিষয়ে কমিশনের অনেক তড়িঘড়ি এবং ওনাদের পরীক্ষার যে বিজ্ঞপ্তি বা টেন্টিভ ডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছিল আনুমানিক সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে এই পরীক্ষা হওয়ার কথা ছিল এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো প্রস্তুতি নিচ্ছিল তাদের কাছে বেশ একটা আনন্দেরই বিষয় হয়ে উঠেছিল আর যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলো তারা হয়তো ভেবেছিল যে আরেকটু সময় হলে বেশ ভালোই হতো তো সমস্ত ছাত্রদের জন্যই একটা খবর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে এই কমিশনের উপর বিভিন্ন রকম কেস যেমন ধরুন ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশান অর্থাৎ এস এসটি দের যে ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশান হয় সেটা না দিয়ে ওভারঅল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ফিফটি পারসেন্ট নাম্বার বরাদ্দ করা হয়েছে ফর্ম ফিল বা মাদ্রাসা পরীক্ষার এলিজিবল ক্রাইটেরিয়াতে সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর কেস হয় বা কিছু ছাত্রছাত্রী এই ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশনের উপর কেস করে সেই কেসটির লাস্ট হিয়ারিং ছিল ছয় সেপ্টেম্বর এবং সেই সেপ্টেম্বরের ছ তারিখে একেবারে নির্দিষ্ট জাজমেন্ট হয়নি সেই জাজমেন্টটা পিছিয়ে যায় সেটা হয় আঠেরোই অক্টোবর এই আঠেরোই অক্টোবর এর উপর নির্ভর করছে যে পরীক্ষা কবে হবে সাপোজ যদি ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশনের ব্যাপারটা যদি জিতে যায় তাহলে কমিশনকে পুনরায় আবার বিজ্ঞপ্তি জারি করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করতে হবে যার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি সমস্যার মধ্যে পড়বে এবার সেই কথা মাথায় রেখেই হয়তো পরীক্ষাটা সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে হচ্ছে না এটুকু এক প্রকার কনফার্মই এবার আঠারোই অক্টোবর এই কেসটির পর তার পরপরই কিন্তু পুজোর ছুটি সেই কারণে হয়তো পরীক্ষাটা পিছিয়ে একেবারে নভেম্বরের লাস্ট উইকে দেখে চলে যাবে অর্থাৎ নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো প্রিপারেশন নিচ্ছে তারা হাতে আরও সময় পেয়ে গেলে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নেবে আর যারা ভেবেছিলে যে একটু সময় হলে বেশ ভালোই হতো তাদেরও কিন্তু বেশ আরও শক্তপোক্ত হয়ে কিন্তু প্রস্তুতিটা নেওয়া উচিত দেখো এই সমস্ত পরীক্ষাগুলো বারবার হয় না বর্তমান সময়ে প্রায় দশ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন এই পরীক্ষা নিতে চলেছে আর যতটুকু খবর পেয়েছি যে যদি পরীক্ষা পেছ হয় তাহলে সিট সংখ্যা বাড়তেও পারে তো প্রত্যেকেই কিন্তু মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত আশা করি সকলেই পরীক্ষা পিছিয়ে গেছে বলে ঢিলামি না দিয়ে প্রত্যেকেরই আরও বেশ ভালোভাবে প্রস্তুতি কিন্তু না উচিত বা যেভাবে প্রস্তুতি নিচ্ছ আরও ভালোভাবে প্রস্তুতি তোমরা নেবে এবার এসএলএসটির বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপার প্রাইমারির যে কেস ওটা যদি নাও মেটাতে পারে পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন তা হলেও অন্তত এই বছরেই কিন্তু নাইন টেন তারপর হেডমাস্টার এবং এগারো বারোতে পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু দেবে এবং এবছর সম্ভব না হলেও সামনের বছর কিন্তু পরীক্ষা হতে পারে এটা একটা তথ্য বা বিশেষ সূত্র মাধ্যমে জানা গেছে যে খুব সম্ভব আগামী ছয় মাসে শিক্ষক নিয়োগের জন্য অনেক পরীক্ষাই কিন্তু রয়েছে অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু তোমাদের প্রস্তুতি কন্টিনিউ করে যাবে তাহলে তোমাদের খুব ভালো হবে এসএলএসটির যে বিজ্ঞপ্তি সেটা হয়তো এই আরই প্রকাশিত হবে অতএব তোমাদের প্রস্তুতি কিন্তু রানিং রাখবে তারপর নতুন করে প্রাইমারি পরীক্ষা কবে হবে দেখো পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু মানে ঘোষণা করেছিল যে প্রতি ইয়ারে কিন্তু প্রাইমারি টেট নেবে যতদূর সম্ভব এই ডিসেম্বরেই কিন্তু পুনরায় আবারও নতুন টেট নিতে চলছে পর্ষদ তাই যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই মনোযোগ সহকারে প্রস্তুতি নাও এই ডিসেম্বরে কিন্তু আবারও নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হচ্ছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বার্তাগুলো দেওয়ার ছিল তোমরা অবশ্যই যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে কোনো রকম ঢিলামি দিলে হবে না এবং এসএলএসটির বিজ্ঞপ্তিও কিন্তু এই বছরই দেবে অতএব পড়াশোনা কিন্তু তোরজোর সহকারে চালিয়ে যেতে হবে তো এই ছিল আজকের সংবাদ তাহলে মাদ্রাসা পরীক্ষার সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে সেটা নভেম্বরের লাস্ট উইক বা তৃতীয় উইকে কিন্তু পরীক্ষা সম্ভাবনা রয়েছে তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা